কয় কাটাস বাইরে উপায় নাই রে জীবন বাঁচাই কেমন করে শিয়াল কয় কাটাস বাইরে তখন আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে পানি থাকে যার জঙ্গলে তখন কিন্তু শিয়াল রাস্তায় থাকতে পারে না ওই থাকতে না পারলে তার একটা কষ্টের সময় ওই কষ্টটা উদ্ধার করতে গিয়ে ওই যায় যায় ওরে টাউরে শহরে উঠে মানুষের সামনে সে করে যে চিনতে পারে সে ওর ইটা মারে কেউ দৌড়ায় ওই নিজের প্রাণ ভয়ে দড়িয়ে দিয়ে থাকে দড়িয়ে থাকে তার অস্তিত্ব হারাই যায় শিয়াল কয় খাটাস বাইরে উপায় নাই রে জীবন বাঁচাই কেমন করে শিয়াল কয় খাটাস বাইরে কাটাস বাইরে উপায় নাই রে জীবন বাঁচাই কেমন করে শিয়াল কয় কাটাস বাইরে ষষ্ঠী মাসে গোষ্ঠী সন্ধ্যা পাঠাতে করিতাম বাস পাড়ায় পাড়ায় দুইরা দুইরা দইরা খাইতাম মুরগি হাঁস দইরা খাইতাম মুরগি হাঁস পাইতো না পাড়ার লোকে থাকতাম মোরা মহাসুখে শিয়াল নিরে সঙ্গে করে খাওয়া খেতাম ঘুরে ঘুরে শিয়াল কয় কাটাস বাইরে উপায় নাই রে জীবন বাঁচাই কেমন করে শিয়াল কয় কাটাস বাইরে আষাঢ় মাসে পানি আসে ধান খেতে আর পাট খেতে সেখান থেকে মনের দুঃখে আবার গেলাম সোনকাতে আবার গেলাম সোনকাতে আষাঢ় মাসে পানি আসে ধান খেতে আর পাট খেতে সেখান থেকে মনের দুঃখে আবার গেলাম সোনকাতে আবার গেলাম সোনকাতে সেইখানেও পানি আসে কেমনে রব বাংলাদেশে সেখানেও পানি আসে কেমনে রব বাংলাদেশে অবশেষে মারা পড়ি পোলা পয়েন্টের থাকে করে শিয়াল কয় কাটাস বাইরে উপায় নাই রে জীবন বাঁচাই কেমন করে শিয়াল কয় কাটাস বাইরে আপনার কাছে আমি দুঃখের কথা বললাম আপনি ওরা আমার একটু সান্ত্বনা না দিয়া আপনি আসেন সুখে এটা বইলে দিলেন আমারে কাটাস বলে শিয়ালে রে শোনো পণ্ডিত মহাশয় আমরা থাকি মনের সুখে মোল্লা বাড়ির দোতালায় মোল্লা বাড়ির দোতালায় কাটাস বলে শিয়ালে রে শোনো পণ্ডিত মহাশয় আমরা থাকি মনের সুখে মোল্লা বাড়ির দোতালায় মোল্লা বাড়ির দোতালায় পাটির গদি নরম বিছানা থাকতে মোদের নেই গোমানা পাটের গদি নরম বিছানা থাকতে মোদের নেই গোমানা আরাম কে তাই আরাম করে হাঁস মুরগি তাই দৌড়ে দৌড়ে শিয়াল কয় কাটাস বাইরে উপায় নাই রে জীবন বাঁচাই কেমন করে শিয়াল কয় কাটাস বাইরে শিয়াল কয় কাটাস বাইরে উপায় নাই রে জীবন বাঁচাই কেমন করে শিয়াল কয় কাটাস বাইরে এই এইটাই আমরা আবিষ্কার করছি যেমন আপনার কাটাস বাইরে যেমন কর্মী বা টেনশন ওদিকে আমার একটু লাগাই যায় এই বিভিন্ন টেনশন আমি মন দিয়ে বুঝতে পারি না।